বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। গতরাতে গুলশানে খালেদা জিয়ার বাসায় তার সাথে দেখা করে সাংবাদিকদের এই কথা জানান চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী। এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার করোনা আক্রান্তের 10 দিন পার হয়েছে, আর 2 দিন এমন অবস্থা থাকলে ভয়ের কোনো কারণ নেই। এখন তার কাশি ও গলা ব্যথা নেই, তিনি মানসিকভাবে শক্ত আছেন। খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান চিকিৎসক এফ এম সিদ্দিকী। স্যাচুরেশন 98% দেখেছি, 98-99 থাকছে। ওনার উনি একটু হাঁটাহাঁটি করছেন, আমরা ওনার ব্রিদিং এক্সারসাইজ করানোর জন্য অ্যাডভাইস করছি, এবং ওনার ব্লাড সুগার অন্যান্য যে প্যারামিটার ছিল সেগুলো মনিটর করছি। আগামী 48 ঘন্টা আমরা দেখতে পাই যে ওনার কোনো জ্বর নেই, তাহলে সম্ভবত ম্যাডাম একটা ডেঞ্জার পিরিয়ড থেকে বের হয়ে আসছেন, কোভিডের ডেঞ্জার পিরিয়ড থেকে।